কিভাবে গ্লাস আলাদা করে দেখেন দেখেন হ্যালো फ्रेंड्स আমাদের কামরুল ভাই হাতে একটি মোবাইল ধরে আছে এখন ফ্রিজের মধ্যে ঢুকাবে রাইট রাইট আপনার ডিসপ্লে ভালো আছে টাচ গ্লাস ভেঙে গেছে এই দেখেন কার্ভ ডিসপ্লে ফ্ল্যাট ডিসপ্লে সবগুলো আপনার আপার গ্লাস চেঞ্জ করে থাকে নো টেনশন চলে আসতে হবে দেখেন ও মাই গড ফ্রিজের মধ্যে এখন মোবাইল কয়টা ভাই কয়টা ঢুকাবেন ভাই তিনটা ঢুকাচ্ছি ভাই দেখেন ভাই নষ্ট হবে তো ভাই নষ্ট হবে না গ্লাস আপার গ্লাস চেঞ্জ হয়ে যাবে আচ্ছা আচ্ছা এই মেশিনটি শুধুমাত্র আমরা পেয়ে যাব রিম টেলিকমে দেখেন মেশিনের কি কাজ জাদুকরি কাজ এই মেশিনে অত্যাধুনিক মেশিন দিয়ে রিম টেলিকম আমাদের কামরুল ভাই দক্ষ কারিগর দ্বারা কাজগুলো করে থাকে হ্যালো फ्रेंड्स আমরা অনেকক্ষণ ওয়েট করলাম আমরা দেখি দেখেন এই কার্ভ যে ডিসপ্লে গুলো আছে এই দেখেন গ্লাস একদম আলাদা হয়ে রয়েছে হাই 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 এই গ্লাসটা দিছো এই দেখেন অনেক ঠান্ডা দেখেন এই দেখেন গ্লাস কিভাবে উঠে গেছে দেখছেন এই দেখেন ও মাই গড দেখেন আচ্ছা 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 ওকে ভিউয়ার্স আলটা দেখতে পাচ্ছি আমরা ফ্রিজ থেকে বের করলাম হ্যাঁ এই দেখেন কিভাবে গ্লাস আলাদা করে দেখেন দেখেন এই যে ফ্রিজার মেশিন আচ্ছা আচ্ছা হ্যাঁ খালি হাত দিয়ে ধরা যায় না না এখানে আবার হাত দিয়ে না দিলে পুরো যাবে আচ্ছা আচ্ছা এটা এটা গরম হ্যাঁ আইস আইস আইসের মাধ্যমে একটা গরম আছে আইস আচ্ছা বুঝতে পারছি ওকে আমাদের কাছে আছে ফ্রিজার মেশিন ওকে লেজার মেশিন নিখুঁত ভাবে কাজগুলো করে থাকে মোবাইলের মাস্টার আমাদের সেই রিম টেলিকমের ওনার আমাদের কামরুল ভাই দেখতে পাচ্ছেন এক কাস্টমারের গ্লাস বা ডিসপ্লে ভেঙে গিয়েছে তো আলাদা করছে মোবাইল থেকে দেখেন বাইক সমস্যা ছিল কি এটা সমস্যা ছিল এটা ডিসপ্লেটা ভালো এই গ্লাসটা ভেঙে গেছে দেখেন এই গ্লাসটা আচ্ছা বুঝতে পেরেছি ডিসপ্লে ভালো ছিল গ্লাস নষ্ট ভেঙে গেছে এখন নতুন গ্লাস লাগাবেন হ্যাঁ নতুন গ্লাস লাগাবো ডিসপ্লে ওকে আছে আচ্ছা এটা কিভাবে কি করা যায় এটা এখন পরিষ্কার করে আমরা ক্লিয়ার করে ফেলাবো আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি গ্লোটা রিমুভ করে মেশিন আচ্ছা এটা আটা রিমুভ করছে নাকি গ্লোটা জি জি গ্লোটা যেটা বলে ওকে তারপর আমরা আরেকটি মেশিন দিয়ে গ্লাস লাগাবো জি 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 আচ্ছা এই গ্লাসের দাম কেমন ছিল ভাইয়া এটা হলো অরিজিনাল লাগালে 1200 টাকা আসবে আর নরমাল লাগালে 600 টাকা কিভাবে কাস্টমার বুঝবে অরিজিনাল না কপি লাগিয়ে দিয়েছেন অরিজিনাল লাগাইতে হলে এই মেশিন দিয়ে লাগাতে হবে আমি যে মেশিনগুলো দেখাবো ওই মেশিন দিয়ে লাগাতে হবে অরিজিনাল কপি লাগাইতে হলে কোনো মেশিন ইউজ করবে না শুধু আঠা দিয়ে লাগিয়ে দিবে হ্যাঁ লাগিয়ে দিবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এটা বুঝার উপায় হ্যাঁ ওকে ভিউয়ার্স আর নরমাল হলে দুলা বালি ঢুকবে ভিতরে কিন্তু অরিজিনাল ঢুকবে না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি অরিজিনাল লাগাতে হলে অবশ্যই মেশিন ইউজ করতে হবে মেশিন ইউজ করতে হবে আর কি যদি কেউ নরমাল কপি গ্লাস লাগায় সেগুলো হাত দিয়ে আড়া দিয়ে লাগাই দিবে হাড়া দিয়ে লাগাই যায় তারপর নরমাল কপি কিছু মেশিন আছে আচ্ছা ওগুলো দেখা যায় বাবেল থাকে ভালো ফিটিং হয় না এগুলো ভাই যেগুলো হলো ওয়াটার ড্যামেজ হয় মাদারবোর্ড মাদারবোর্ড ক্লিন করার মেশিন এটা এটা হলো এখানে আমরা কেমিক্যাল দিয়ে দিছি এখন এটা অন করে দিলাম এখন এখানে এটা দিয়ে দিছি আচ্ছা আমরা দেখি হ্যাঁ এখন কি হবে এটা এখানে ভাইব্রেট হয়ে এটা ক্লিন হয়ে যাবে হ্যাঁ এটা তো একদম ক্লিন হবে যেগুলো ওয়াটার ড্যামেজ পড়ে পানিতে পড়ে তারপর আমরা ক্লিয়ার করবে মাদারবোর্ড এই জিনিসটা আচ্ছা এখানে মোটর শো করছে ডিসপ্লে আছে ছোট একটি সো হওয়ার পর হয়তো বা কমপ্লিট হয়ে যাবে নাকি জি জি 30 ওয়াট আছে তারপরে মানে বিভিন্ন ওয়ারে মানে বয়লিং হবে আর কি বয়লার ক্লিন হবে আর কি এটা কাছে এটা এটা ওকে ভাই কমপ্লিট হ্যাঁ ভাই এই যে কমপ্লিট মাদারবোর্ড ফ্রেশ হয়ে গেছে আচ্ছা আচ্ছা ময়লাটা নিচে জমে আছে নাকি আচ্ছা মেডিসিনের মাধ্যমে ওকে মানে অনেক সময় অনেকে ভিডিওতে বলে থাকে সো মোবাইল সার্ভিসিং করলে আজীবন গ্যারান্টি দেয় এটা কি সত্য না মিথ্যা মানে রিম টেলিকম কি দিচ্ছে ভাই ভাই কার যার যার প্রতিষ্ঠানের যার যার এই কিন্তু আমার দিক দিয়ে আমি যেটা দেখতেছি চায়না থেকে আমরা জিনিস আনি পড়া কানে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই আজীবন তো দূরের কথা আজীবন আজীবন কি আপনি কি বাসে থাকবেন ভাই একটা ফোন আপনি কতদিন ইউজ করবেন রাইট সব কিছুরই ক্ষয় আছে আর বড় কথা হলো এটা না যে আপনি একটা ডিসপ্লে আমাদেরকে চায়না যদি আমাদেরকে ওয়ারেন্টি এবং গ্যারান্টি দিত আপনাকে দিতে আমার কোনো প্রবলেম নাই দোকানদার কিভাবে বলে আজীবন গ্যারান্টি বলে ওনার প্রসেস নিয়ে বলে আমার একটা ব্যাটারি লাগাচ্ছে অরিজিনাল 1200 টাকা দিয়ে উনি লাগাচ্ছে 2400 টাকা দিয়ে দেখা যায় উনি আরেকটা ব্যাটারি দিয়ে দিল সেই ক্ষেত্রে যদি নষ্ট হয় নেক্সট আসলে আবার দিয়ে দিবে ওনার উনি তার টাকা বেশি নিচ্ছে অবশ্যই দিলে প্রবলেম কি মানে এটা মূলত ভাওতাবাজি একটা কথা ভাওতাবাজি একটা কথা ওটা ওকে আমরা জেনে নিলাম বিয়স আজীবন গ্যারান্টির গোপন রহস্য ফাঁস হয়ে গেল আজকে চট্টগ্রাম এসে
তারপর ডিসপ্লেটা বসিয়ে দিলাম সেইভাবে বসাতে হবে আমাদের মেশিন তিন চারটা আছে যেটাতে ভালো লাগে যে মডেল ওয়েস আমরা ওই গ্লাস গুলো লাগাই সেপারেট করে দেখেন এটা আসার পরে চট্টগ্রাম বাসীরা আছেন অবশ্যই আপনারা চলে আসবেন শাহ আমানত সিটি কর্পোরেশনে 145 নম্বর দোকানে সেকেন্ড ফ্লোর ওকে আমরা দেখতে পাচ্ছি কথা বলতে থাকি কথা বলতে বলতে অলরেডি হয়তো বা কমপ্লিট হয়ে যাবে না তাই আপনারা মনে করবেন ভাই আপনি এডিটিং করে সময় লেগেছে এরকম মিথ্যার কোনো আশ্রয় নাই এখানে যা হবে না কোনো সবকিছু রিয়েল সবকিছু ক্লিয়ার রিয়েল জিনিস এবং রিয়েল কাজ সবকিছু আচ্ছা রিয়েল সবকিছু রিয়েল ওকে সো আমরা দেখতে পাচ্ছি দেখেন আমরা ফোকাস করে আছি মেশিনের উপর সো আমরা দেখতে পাচ্ছি দেখেন হয়তো বা হয়ে যাচ্ছে আর কতক্ষণ সময় লাগবে ভাই আর কিছু সময় লাগছে ওকে তারা অত্যাধুনিক মেশিন দিয়ে কাজগুলো করে থাকে যারা বিশেষ করে মোবাইলের গ্লাস ভেঙে যায় ডিসপ্লে ভেঙে যায় আপার গ্লাস চেঞ্জের মেশিন এটার জন্য আমরা আপার গ্লাসের জন্য খুবই দক্ষ আচ্ছা আপার গ্লাস ফ্রন্টের যে গ্লাস হ্যাঁ আপার গ্লাস বলা হয় ঢুকানো হয়েছে মূলত আমরা সময় নিচ্ছি আর কিছুক্ষণ মতো হয়ে যাচ্ছে অলরেডি ডিসপ্লেতে দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে দেখেন আমরা কি করি ভিউয়ার্স মানে জিরো থেকে হিরো হয়ে যাবে টোটালি একেবারে ওকে ওকে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছি দেখেন কথা বলতে বলতে বেরোয় নাকি ও বেরো গেছে জাদু ম্যাজিক ভাই আগে দেখেন অনেক বাবেল ভাই এটা বাবেল বলে হ্যাঁ এই যে বাবেল আচ্ছা মানে বাতাস ঢুকছে হ্যাঁ কোনো বাবেল থাকবে না একদম ক্লিয়ার করে দেখাবো ১২০০ টাকা ৬০০ টাকা এটাকে বলে আপার গ্লাস ডিসপ্লে ভালো থাকতে হবে টাচ গ্লাসটি ভাঙে গেলে এই খরচের মধ্যে কমপ্লিট এক্সট্রা খরচ নাই খরচ নাই আর আপনাদের ওয়াটার রেজিস্ট্যান্ট ফ্রি পাচ্ছেন ৪০০ টাকার জিনিস সাথে ফ্রি ডিসপ্লে ভালো আছে আপার গ্লাস চেঞ্জ করলে আমরা ফ্রিজার মেশিন দিয়ে করে থাকি আচ্ছা এই মেশিন দিয়ে এই ফ্রিজার মেশিন দিয়ে মানে ডিসপ্লে ওকে আছে আপনার গ্লাসটা উপরে গ্লাসটা ভাঙে গেছে আচ্ছা এটা হচ্ছে ডিসপ্লে এটা হচ্ছে গ্লাস গ্লাস মানে ডিসপ্লে থেকে গ্লাসটা আলাদা করে আলাদা করে ফ্রিজার দিয়ে জি আচ্ছা সেই ক্ষেত্রে আপনার হাতে কোনো রিস্ক হয়ে যায় কারণ আমাদের রয়েছে আরো একটা সেপারেট মেশিন কোন মডেলটা কোনটা দিলে ভালো হবে আমরা আমাদের টেকনিশিয়ান ওই মডেলটাই ওটা দিয়ে করে থাকে হ্যালো ফ্রেন্ডস আপনারা স্বপন ভাইয়ের ভিডিও দেখে আসলে আপনারা ছাড় পাবেন অবশ্যই রিম টেলিকমে আসে বলতে হবে স্বপন ভাইয়ের ভিডিও দেখে আসছি কিছুটা হলেও ছাড় পাবেন অ্যাড্রেসটা কোথায় আপনাদের আমাদের লোকেশনটা হলো রিয়াজদিন বাজার আমতল শাহ আমানত মার্কেট তিনতলায় রিম টেলিকম ১৪৫ নম্বর দোকান